আমার কাছে এখন অব্দি যা খবর, প্রাইমারি বোর্ড আমাকে সম্পূর্ণ রিপোর্ট এখনো ওরা দেননি আমায়, কিন্তু আমার কাছে যা খবর এপ্রিল মাস, আমি এপ্রিল মাসটা মে মাসই ধরে নিলাম, মে মাসের মধ্যে 12,000 রিক্রুটমেন্ট খুব শিগগিরই আমরা প্রাইমারিতে দিতে পারবো। আরও ভ্যাকেন্সি আমরা আইডেন্টিফাই করেছি, সেটা বোর্ডের কাছে পাঠাবো, বোর্ড সেই অনুযায়ী আমার মনে হয় যথেষ্ট পরিমাণে চাকরি প্রাইমারিতে সামনে হবে। এসএসসিতে আপনাকে জানিয়ে রাখি যে আমরা আমাদের কথা হয়েছিল যে নতুন করে আমরা রুল ফ্রেম করব, যাতে লাইভ ভিডিওগ্রাফি হয় ইন্টারভিউতে, যাতে ওএমআর শিট আমরা 10 বছরের জন্য সংরক্ষণ করতে পারি, এইরকম নতুন কিছু ড্রাফট রুল এসএসসি তারা বানিয়েছে, সেটা আমাদের এই ক্যাবিনেটে খুব শিগগিরই উঠতে যাচ্ছে। প্রথমে হেডমাস্টার মশাই, তারপর 9-10, 8-9-10 এবং তারপর আমাদের 6-8, তারপর 9-10 এবং তারপর 11-12। আমরা নতুন রিক্রুটমেন্টে আমি আপনাকে বলছি, হেডমাস্টার মশাইতে আমি বলে দিচ্ছি আপনাকে এপ্রিল থেকে মে মাসের মধ্যে চলে যাব, এবং ধাপে ধাপে প্রত্যেকটা রিক্রুটমেন্টে আমরা যাব। এবং আগে যারা ওই দুর্নীতি বলুন, বেনিয়ম বলুন, যাদের চাকরি যারা পেয়েছেন তাদের সরিয়ে নতুন যারা এই এই যারা আগের 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 প্যানেলে যারা চাকরি প্রার্থী ছিলেন তাদেরও আমরা অবজারভেশনের কাজ আমরা প্যারালালি শুরু করে দিয়েছি। আর একটা হচ্ছে গতকালই আমরা সো বন্ধুরা আপনারা এখন একটু আগে দেখে নিলেন যে ব্রাত্য বসু, আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু কি বলেছেন। সব থেকে গুরুত্বপূর্ণ আপডেট যেটা, প্রাইমারিতে 12,000 শিক্ষক নিয়োগ হয়ে যাবে মে মাসে, কারণ আর এক মাসের মধ্যে মোটামুটি ইন্টারভিউ সবার শেষ হয়ে যাবে এবং মে মাসের মধ্যে সবার নিয়োগ প্রক্রিয়া খুব দ্রুত প্রক্রিয়া করা হবে। এবং বর্তমানে ভগবান অভিজিৎ গাঙ্গুলি আছে, জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি, ওনার হাত ধরে যে দুর্নীতিমুক্ত বাংলা করা হচ্ছে, তো সেখানে প্রচুর ভ্যাকান্সি এরপরে বেরিয়ে যাবে। সো এটা লেগে সব থেকে মানে বড় আপডেট যে প্রচুর শিক্ষক নিয়োগ করা হবে। এখনও পর্যন্ত ব্রাত্য বসু শিক্ষামন্ত্রীর কথায় যে রেকর্ড সংখ্যক শিক্ষক এবার নিয়োগ করা হবে। সো বন্ধুরা যেমন পাশও করেছে যে এবার যেমন 1.5 লক্ষ প্রার্থী নিয়োগ হবে অনেক। সো এটাই হলো গিয়ে আজকের আপডেট। প্রাইমারি টেট সম্বন্ধিত যাবতীয় কিছু আপডেট পাওয়ার জন্য অবশ্যই বেঙ্গলি ক্যারিয়ার পথ চ্যানেল লেগে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। থ্যাংক ইউ বন্ধুরা, দেখা হবে আবার পরের ভিডিওতে।